সত্যিকারের ভালোবাসা কখনো চেহারা, জাত, ধর্ম, বর্ণ দেখে হয় না, হয় ভালোবাসা মন থেকে। যত বড় হবেন, দিন দিন আপনার আনন্দগুলো হারিয়ে যাবে, মিলিয়ে নিয়েন। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না, মনে রেখো জীবনটা তোমার, লোকের না। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফুল অত্যন্ত মজাদার। বর্তমানে এমন হয়েছে যে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ডের ছেলে নিজের পায়ে হাঁটা শিখে যায়। জীবনের সব লড়াই তোমাকে একাই করতে হবে, মানুষ শুধু সান্ত্বনা দেবে, কিন্তু কেউ তোমাকে একটু উপকারও করবে না। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতে ভুলে যায়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও। ভালোবেসে মমতাজের তাজমহল বানাইলো, কিন্তু তাজমহল সারা পৃথিবী দেখল, মমতাজি দেখে যায়নি। জীবনের পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একজন মানুষ, স্বার্থহীন ভালোবাসা, নিষ্পাপ একটি মন, কষ্টের ভাগিদার আর বিশ্বাসী মানুষ। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। একজনের কাছে চাইলে এখনো খালি হাতে ফিরতে হয় না, আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা। সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো খুঁজে পাওয়া যায় না। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। আজ এই প্রশ্নটার উত্তর খুঁজে পেলাম না। ঠকায় আসলে কে, মানুষ নাকি ভাগ্য? দুঃখটা নিজের মাঝে লুকিয়ে রাখা ভালো, কি হবে অন্যকে বলে? সান্ত্বনা ছাড়া তো আর কিছুই পাওয়া যাবে না। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে কষ্ট পেলে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। মানুষ তার সাথেই রাগ অভিমান করে যাকে সে ভালোবাসে। তাকে নিয়ে যত বেশি ভাববে তত বেশি কষ্ট পাবে, এটাই বাস্তব। শত বাধার পরেও ছেড়ে যাবে না, এমন একজন মানুষ জীবনে খুব বেশি প্রয়োজন। কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, প্লিজ।